প্রায় 100 দিন বন্ধ থাকার পর খুললো শিলিগুড়ি প্রসিদ্ধ ইচ্ছা কালী মায়ের মন্দির। দীর্ঘ লকডাউনে বন্ধ থাকা মন্দির দ্বার আবার ভক্তদের জন্য উন্মুক্ত হতে আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে মন্দিরের পরিবেশ। যদিও মন্দির কর্তৃপক্ষ করোনা সংক্রমণের সম্ভাবনাকে কোনোভাবেই ছোট করে দেখছেন না। থার্মাল স্ক্রিনিং এ উত্তীর্ণ হলে তবেই হাত স্যানিটাইজ করে ঢুকতে দেওয়া হচ্ছে মূল মন্দিরে। এতদিন পর মায়ের দর্শন করতে পেরে অনেক ভক্তই আনন্দ উদ্বেলিত হয়ে পড়েছে। ছোট্ট এই শিশুটি জানে না মন্দিরে গিয়ে মায়ের কাছে কি চাইবে, কারণ তার যাবতীয় আবদার তো তার বাবার কাছে। তাই ইচ্ছাময় মায়ের কাছে কিছু যে চাইতে হয় সেটাই সে শেখেনি। তবে শিলিগুড়ি শহরে মানুষ দল বেঁধে আসছেন এই ইচ্ছাকালী মন্দিরে। তাদের বিশ্বাস, মায়ের ইচ্ছা হলে তিনি এক লহমায় উপহার দিতে পারেন এক করোনা মুক্ত পৃথিবী। আর সেই বিশ্বাসের ঝুলি কাঁধে নিয়েই শহরবাসী কাছারি রোডের এই মন্দিরে আসছেন ভক্তি আর ভালোবাসার নৈবেদ্য সাজিয়ে। যেমন ছোট্ট তনুশ্রী এসেছে তার শুভ জন্মদিনে, ইচ্ছাময়ী মায়ের কাছে তার বাবা মা তনুশ্রীর জন্য চেয়ে নিলেন সুস্থ সুন্দর পৃথিবী। এইভাবেই সকলের ধন জন আয়ু আরোগ্য বিজয় কামনায় দেবী দর্শনে মন্দিরে আসছেন। এখন তুমি মার কাছে কি চাইবে? মার কাছে চাই না, আমি বাবার কাছে চাই। পুজো দিতে কার কাছে এসেছো? বাবা পুজো দিতে। হ্যাঁ, কোন ঠাকুরের কাছে এসেছো? এটা ওই ঠাকুরটা। কোন ওই ঠাকুরটার নাম কি? নাম দুর্গা। করোনার উপহার, এক মুখোশ বাঁধা নতুন পৃথিবী। সেই পৃথিবীর সকল অধিবাসীকেই বাঁধতে হবে মুখোশ। এখানে উচ্চ নীচ ধনী নির্ধনে কোনো প্রকারভেদ নেই। দেবী মন্দিরেও এই নিয়মেই নেই কোনো শিথিলতা। তাই মুখোশ পরা থাকলে তবেই করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং, সেই পরীক্ষায় পাশ করলে তখনই ঢুকতে দেওয়া হচ্ছে মূল মন্দিরে, জানালেন মন্দিরের সেবায়েত সুমন চক্রবর্তী, মন্দির কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি কর্মকার। লকডাউনের মধ্যে আমাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে, প্লাস থার্মোকল দিয়ে চেক করা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্স পালন করা হচ্ছে, পাঁচজনের ভিতরে বেশি ঢোকা প্রবেশ নিষেধ, পাঁচজন করে পূজা দিচ্ছে, পাঁচজন করে বেরিয়ে যাচ্ছে, তারপরে আবার পাঁচজন ঢোকানো হচ্ছে, এরকমভাবে আমাদের পুজো চলছে প্রতিদিন। ভোগ রোগ সব এখন বন্ধ আছে, যারা আসছে মালা ফুল অনেকেই মিষ্টি ধূপকাঠি দেখে। আগে থার্মাল স্ক্রিনিং করানো হচ্ছে, তারপর হ্যান্ড স্যানিটাইজিং করানো হচ্ছে, তারপর আমাদের যেখানে বেসিন যেটা আছে ওখানে আমাদের হ্যান্ড ওয়াশ রাখা আছে, ওখানে তারা হাত ধুয়ে আসবে। এখানে সামনের দিকে দেখুন আমাদের খোপ করা আছে, একজন এখানে দাঁড়াবে, একজন মাঝখানে, আরেকজন ওই সাইডে, এনার হয়ে যাবে, তারপরে আরেকজন যে আছে সে আসবে, এভাবে আমাদের করানো হচ্ছে। আপাতত দুই মাস ভেবে রেখেছি আমরা এইভাবেই করব, তারপরে যদি মনে হয় যে আমাদের এই জিনিসটাকে আবার আগের মতো করা যাবে তো তখন আবার আগের মতো হয়ে। সমগ্র পৃথিবী তাই এখন করজোড়ে এই অতিমারি থেকে মুক্তির আবেদন জানাচ্ছেন, আর তাই প্রতিদিনই শয়ে শয়ে মানুষ ধর্ণা দিচ্ছে সেই পরম করুণাময়েরই চরণে। হয়তো ভূগোল বিশেষে সেই প্রার্থনার ভাষাটা ভিন্ন ভিন্ন। শিলিগুড়ি থেকে ভাস্কর চক্রবর্তী, এক্সপ্রেস নিউজ।